হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট। আমার আজকের রেসিপি সয়া মালাইকারি। নিরামিষ দিনে একটু স্বাদে বদল আনতে আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন সয়াবিনের এই ভিন্ন স্বাদের রেসিপি। এই সয়া মালাইকারি আপনারা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, নান প্রভৃতির সাথে সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে 3 কাপ সয়াবিন ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে প্রায় 3-4 মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো ডুবে যায় এমন মাপে জল দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এবার গরম জল থেকে সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হওয়ার পর সয়াবিনের ভেতরের জলগুলো নিংড়ে বের করে নিচ্ছি। এবার কিছু মশলা অ্যাড করছি। সবার প্রথমে দিয়ে দিলাম 2/3 টিস্পুন ধনে গুঁড়ো, গ্রেট করে নেওয়া 1/2 টিস্পুন আদা, সামান্য শাহি গরম মশলা পাউডার, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, খুবই সামান্য লঙ্কার গুঁড়ো, আর 1/3 টিস্পুন চিনি। এবার হাতে অল্প পরিমাণে জল নিয়ে এই মশলাগুলোর সাথে সয়াবিনগুলো খুব ভালো করে মেখে নেব। এখানে আমি বড় দানার সয়া চাঙ্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোটো দানার সয়া চাঙ্কও ব্যবহার করতে পারেন। এখানে একটি কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল স্পুন ঘি। এই ঘিয়ের মধ্যে এবার মেখে নেওয়া সয়াবিনগুলোকে একটু সাঁতলে নেব। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিতে এগুলো সাঁতলে নিলে এর স্বাদ আরও ভালো হবে। প্রায় 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি এই সয়াবিনগুলোকে সাঁতলে নেব। আমি সয়াবিনগুলোকে সাঁতলে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, ততক্ষণে আমরা একটি মশলা করে নেব। এখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো জিরের গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 2 টিস্পুন মতো চিনি, দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, এরপরে লবণ লাগলে আবার অ্যাড করব। এই সব কিছুর মধ্যে জল দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করব। এর মধ্যে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, তবে হলুদটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এদিকে তেলও গরম হয়ে গেছে। এখানে 2 মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। এবার এই গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। এবার এই আলুটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে প্রায় 4-5 মিনিট ধরে ঢেকে ঢেকে ভাজব। এই 5 মিনিটের মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি আলুগুলোকে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে ভাজলে আলুগুলো প্রায় 60-70% সেদ্ধ হয়ে যাবে। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব। এখানে দিচ্ছি আমি 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2 থেতো করে নেওয়া এলাচ, 2 ইঞ্চি সাইজের 1টি দারচিনি, দারচিনিটাকে আমি 2-3 টুকরো করে নিয়েছি, 1 চামচের থেকে একটু কম গোটা জিরে, আর খুবই অল্প পরিমাণে জৈত্রী। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে মশলাটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে মশলাটাকে নেড়ে দেব। মশলা থেকে তেল বের হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে ঢেকে মশলা কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয়। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সাঁতলে রাখা সয়াবিনগুলো। এবার এই মশলার সাথে আলু আর সয়াবিন একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস নারকলের দুধ।
দুধের গ্লাসটা ধুয়ে দিয়ে দিলাম হাফ গ্লাস জল। আমার টেস্ট করে মনে হলো এখানে আরেকটু লবণ লাগবে, তাই আমি অ্যাড করে দিলাম আন্দাজ মতো আরেকটু লবণ। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই সময় আপনারা চাইলে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি যেহেতু ফোড়নে দিয়েছি তাই আমি এখন আর দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এবার ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর গরম গরম সার্ভ করুন সয়া মালাইকারি। তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।